হাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ফসলোর আসার এই মলটিতে আক্রমণ চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেশ কয়েকজনকে আটক করেছে। এখানে মলের অপর প্রান্তে প্রচণ্ড রকমের গোলাগুলি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লোককে এখানে আটক করেছে যারা লুটফাট এবং ভাঙচুর চালাচ্ছিলেন। এরা সবাই কিন্তু এখানে লুটফাট। তার মধ্যে আমরা একজন মহিলাকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে এখানে এই মলটির অবস্থা খুবই ভয়াবহ। যে মলটি চতুর্পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যন্ত আপনি আমার পেছনে ফায়ারিংয়ের আওয়াজ চলছে, খুব ওখানে আবার পেছন থেকে আক্রমণ হচ্ছে। সাধারণ আসছে নাকি সরাচ্ছে কোথায়, কোনটাতে? জি, ভিতরে পানি। জি, কোন ফাঁসে, কোন দোকান থেকে, ভিতর থেকে, গেমস থেকে? ওকে, এটা 3 নম্বর গেট দিয়ে, এখানে ভিতর তো ঢুকার সুযোগ নেই। ওকে, কি হারে ভাঙচুর চালিয়েছে, আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, বন্যার অবস্থা করেছে তারা, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সেখানে। না, কোনোভাবে সেখানে যাওয়া যাচ্ছে না ওই পাশটিতে প্রচুর পরিমাণ পানির কারণে। ওকে, আমি যদি অন্য গেট ব্যবহার করতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে ফায়ারিংয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। ওকে, পিছনে সরেন। মলটির পেছন থেকে তারা ভাঙচুর চালাচ্ছিল। দেখেন কি অবস্থা সেখানে করেছে তারা, যুদ্ধক্ষেত্রের অবস্থা যাচ্ছে। আরও বেশ কিছু ব্যক্তিকে তারা কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসছে এখানে। প্রত্যেকটি দোকান থেকে কিন্তু মালাফাল সরাচ্ছে। এই মলটিতে বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন দোকান রয়েছে। আমি যদি একটি দোকানের যদি চিত্র ভিতরের অংশে দেখানোর চেষ্টা করি সেখানে কী অবস্থা। এই মলটিতে যেটি বলছিলাম, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আদালত অবমাননার দায়ে দেওয়া 15 মাসের কারাদণ্ডের প্রেক্ষিতে তার সমর্থকেরা গত 1 সপ্তাহ আগের থেকে তারা কিন্তু সেখানে ভাঙচুর লুটতরাজ চালাচ্ছিল। হবে বস, সবাস। ওকে, আমি চেষ্টা করছি আপনাদেরকে সেখানে থেকে অপর প্রান্ত থেকে দেখানোর জন্য। ইজ লট অফ ওয়াটার বাস, সো ইজ সামন ইজ আর দে ইন ইজ সিকিউরিটি ফোর্সেস, ইজ নো ওয়ান দে, ইজ আর নট সেফ? ওকে, শো ন, তারা গেমের পেছনের অংশটুকু তারা ভাঙছে। জি, এখন কি অবস্থা? ওখানে তো সেফ বলতেছে না, তাহলে যাচ্ছেন কিভাবে? জি, ওখানে কি সিকিউরিটি পুলিশ আছে? হাফেজ সাহেব, প্রচুর পানি, এখানে আসার সঙ্গে পুলিশ আসে, এই পানির জন্য কিভাবে যাব? যারা ভিতরে নিচে রাখি লুট করতেছে না, এখানে লুট হলে তাহলে ভিতরে যাওয়ার, তারা অলরেডি এদিকে আসতেছে। এরা কি জামফেটের লোক? জি, ন, ঢুকে গেছে সেখানে। ন, অবস্থা সেখানে বেগতি। উনি সিকিউরিটি ছাড়া কেন যাচ্ছে? না, যে কারা? ও, একটা ইন্টেলিজেন্ট, আবারও দেখাচ্ছিলাম যে অ্যারেস্ট করে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছে তাদেরকে।
যারা মল থেকে বাংতে ছিল, পেছন থেকে ছোটো বাচ্চা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোটো বাচ্চা, একেবারে ছোটো বাচ্চা, এরা 12-13 বছরের এরা বাচ্চা, সাথে মহিলারা পর্যন্ত সেখানে যোগ দিয়েছে তাদের। যে না ওই পাশে পরিস্থিতি খারাপ, ওই ঢুকে গেছে আবার ন মলটির একেবারে গেটে, মেন গেটে ঢুকে গেছে। আমাদের একই না, আমরা এখানে নিরাপদ না, আমরা যত দ্রুত, হ্যাঁ যত দ্রুত দরকার মুন্না ভাই, আমরা এখানে নিরাপদ নাই মুহূর্তে। ওকে হ্যাঁ, মলের একেবারে কাছে চলে আসছে আবার তারা আক্রমণকারীরা। হ্যাঁ পেছনে আমি যেখান থেকে সিকিউরিটি রিজনের কারণে চলে আসতে হয়েছে, সেখানে বাংলাদেশিদের একটি দোকান, সেটি অলরেডি তছনছ করছে। সেখানে অলরেডি আপনারা, আমি যদি সামনে দেখাই, যদি সেখানে অলরেডি ঢুকে পড়েছে তারা মলের মধ্যে, বেশ কিছু লোক মলের মধ্যে। পুলিশ পেছনে আসার সাথে সাথে ওখানে অলরেডি ঢুকে পড়েছে, একটা দোকান লুট করতেছে পুলিশ। সেখান থেকে চলে আসছে পুলিশ, চলে আসছে হাজার হাজার লোক। আমি যদি একটু জুম করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আর লোক ঢুকে গেছে, লোক ঢুকে, গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন প্লিজ, ন গাড়িতে উঠেন। মুন্না ভাই লক করলেন, লক করলেন, লোক ঢুকে গেছে অলরেডি যে জায়গাতে, পুলিশ পিছু হটতেছে না, না পুলিশ পিছনে হটতেছে জি। এই পাশে পিছনে থাকে আমাদের পিছনে, আপনি আর নিয়ন্ত্রণের, এই মলটির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অলরেডি মলের ভিতরে তারা এখন পর্যন্ত। পুলিশ যেহেতু সেখানে তাদের ফায়ারিং বন্ধ করার সাথে সাথে অলরেডি ঢুকে পড়েছে, অলরেডি মলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, মলের ভিতরে আমি জুমে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে জোহানেসবার্গের অদূরে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে ফোস্টলোরাস, ডেসক্রিপশানে লেখা আছে। এরা শুয়ে আছে বলতে কি এদেরকে অ্যারেস্ট করেছে জি। অলরেডি পেছনের সামনের একেবারে প্রথম কর্নারটিতে, কর্নারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট কিছু মাল রয়েছে। মুন্না ভাই ওনাকে হেল্প করেন, হাফেজ সাহেব এগুলো এক সাইড করে দেন প্লিজ ভাই। মলের ভিতরে ভাইজান, মলে ভাইজান, মলের ভিতরে এ ঢুকে গেছে, লোক ঢুকে গেছে, আপনারা নিজের জীবন আগে বাঁচান সেখান থেকে। যে এ সাইড থেকে লোক ঢুকে গেছে অলরেডি। হাইবিয়ার যেটি বলছিলাম, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার, হাফেজ সাহেব গাড়িতে ঢুকেন, গাড়িতে ঢুক, ও পাশ থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আদালত অবমাননার দায়ে দেওয়া 15 মাসের কারাদণ্ডের প্রেক্ষিতে প্রথম অবস্থা তার সমর্থকেরা গাড়িতে জি, না না মোশারফ ভাইকে আগে গাড়িতে ঢুকতে বলে। আদালতে অবমাননার দায়ে দেওয়া 15 মাসের কারাদণ্ডের প্রেক্ষিতে প্রথম অবস্থা তার সমর্থকেরা যে তাণ্ডব চালিয়েছিল, জি ওকে, তার সমর্থকেরা প্রথম অবস্থায় যে ভায়োলেন্স সৃষ্টি করেছিল সেটি এখন কমপ্লিটলি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জোহানেসবার্গ এবং জোহানেসবার্গ কোয়াজুলু নাটাল পিটোরিয়া অর্থাৎ পিটোরিয়া জোহানেসবার্গ পিটোরিয়া ডারবান এবং স্পেশালি ফিডাস ম্যারিজবার্গ কমপ্লিটে রাষ্ট্রপতি বারবার বলা সত্ত্বেও সেখানে কোনো অবস্থাতে থামছে না। এরই মধ্যে দুটি প্রদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কোনো অবস্থাতে থামছে না। অবশিষ্ট যে দোকানগুলো মলগুলোতে রয়েছে সেগুলো ভাঙছে, এবং বাংলাদেশিদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য এটুকুর জন্য বলবো এই কারণে যে যে তারা যে বড় মাপের যে দোকানগুলো রয়েছে সেগুলো যদি তারা যদি ভাঙচুর চালায় তার পরবর্তীতে, কিন্তু ভাঙচুরের পরবর্তীতে বাংলাদেশি মালিকানাধীন এখন পর্যন্ত যে দোকানগুলো রয়েছে সেখানে তারা কিন্তু
এটা কবে শেষ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি কড়া নির্দেশ সত্ত্বেও সেখানে মানছে না। ওকে, আমরা ওই সময় ডিসকানেক্টের কারণে যেতে পারিনি। আমরা মলের অফার প্রান্তে মুন্না ভাই কাজ করছিলাম, মুন্না ভাই দেখছিলেন। মুন্না ভাই, যদি আপনি যদি বলতেন সেখানে কি অবস্থা এখন। আব্দুল মনি মুন্না, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে কি বলবো, আমরা এখানে আসছি আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের দোকানে মালগুলো সরানোর জন্য। এই পশুরাজ মহলে আপনারা দেখছেন হাজার হাজার লোক বাইরে অবস্থান করতেছে, শুধু একদিকে না, একদিকে হলে একদিকে বন্ধ করতো, কিন্তু দেখা যাচ্ছে এইগুলো লাগে রাখেন, এগুলো পরে এখানে ঠান্ডা শুরু করবো। আমাদের গাড়ি বন্ধ করে না, আমাদের গাড়ি মাল নেওয়া শুরু করবো এরা, বুঝছেন? হ্যাঁ, তো এখনকে এই সাইড লাগান, এই সাইড লাগান, লক করেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ওরা পুলিশ অলরেডি 30 জন লোক হ্যারাস করছে, আরও কিছু লোক এখানে ধরে রাখছে, প্রায় 15-20 জন লোক এখানে শুয়ে রাখছে। আমি ওই পাশ থেকে অনেকক্ষণ লাইভ করেছি, লাইভের মধ্যে যেটা মূল সমস্যাটা হচ্ছে কি, পুলিশ একদিকে টিয়ার গ্যাস ছুটতেছে, রাবার ব্লেড ছুটতেছে, সরাসরি গুলি তো করার নির্দেশ নেই, কিন্তু কিন্তু একদিকে বন্ধ করে অন্যদিকে তারা হামলা করে। আবার পুলিশের লোড গানের যতগুলো লোড করে সেগুলো শেষ হয়ে যায়, এখন আবার যখন একটা গ্রুপ লোড করতে আসে পরে আর একটা গ্রুপ যায়, ওই গ্রুপ আবার আসে আবার আর একটা গ্রুপ, এইভাবে করে করে ওরা ভোর 4টা থেকে এই পর্যন্ত ওরা ফুললি টায়ার্ডই হয়ে গেছে, বলতে গেলে পুরোপুরি টায়ার্ডই হয়ে গেছে কি, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি টায়ার্ড হয়ে গেছে। এখানে আমরা যখন আসি তখন প্রায় শত শত মেট্রো এবং পুলিশের গাড়ি ছিল, ট্রাফিকের গাড়ি ছিল, বর্তমানে প্রত্যেকটা মেট্রো এবং পুলিশের গাড়িগুলো চলে গেছে অলরেডি, প্রায় 70-80টার মতো চলে গেছে পুলিশের গাড়ি। এখন 5-7টা মেট্রো গাড়ি রয়েছে এবং যার সিকিউরিটি মলের প্রাইভেট সিকিউরিটি গাড়িগুলো এখানে অবস্থান করছে, শুধু এর বাইরে কোনো নাই। আপনারা দেখছেন পিছন দিকে এখনও ওরা চেষ্টা করতেছে ভিতরে ঢুকার জন্য এবং স্থানীয় সিকিউরিটিরা বারবার ওদেরকে প্রতিহত করতেছে। আসলে এখানে পরিবেশ খুবই ভয়াবহ। আমরা এই একদিকে আমরা হেল্প করতে আসছি, ওনার মাল ঢুকার উঠে দিয়েছি, আবার অন্যদিকে আমরা লাইভেও যাচ্ছি। আসলে কী বলবো আপনাদেরকে, বলার মতো কোনো ভাষা নাই, এমন একটা অস্থিতিশীল পরিবেশ এই সাউথ আফ্রিকা আগেও হয়েছে, বাট এরকম হয়তো হয় নাই। এই এইরকম একটা জরুরি অবস্থা হওয়ার পরে আপনার কাছে যেটি প্রশ্ন, আপনি সাউথ আফ্রিকাতে যে কয়েক বছর রয়েছেন এই ধরনের ভয়াবহ অবস্থা কখনো দেখেছেন কিনা? না, এই ধরনের এত গভীর ভয়াবহ এবং এত লং টাইমের আমরা দেখি নাই। সাধারণত একদিন হয়েছে, দুই দিন হয়েছে, এরপরে শান্ত হয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখনকার যে সিচুয়েশনটা হচ্ছে এখনকারটা হচ্ছে একটু লং টাইম। যে জায়গায় সেনাবাহিনী ছাড়ছে, জরুরি অবস্থা দিচ্ছে, তারপরেও তারা এই মানে সেনাবাহিনীকে পরোয়া করতেছে না, পুলিশদেরকে পরোয়া করতেছে না। পুরোনো দেখা সারিবদ্ধভাবে এদেরকে নিয়ে যাচ্ছে যারা আক্রমণ চালাচ্ছিল, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এখানে অ্যারেস্ট করছে, এদেরকে এখান থেকে উঠে নিয়ে যাচ্ছে, এদেরকে উঠে সম্ভবত একটা গাড়িতে ঢুকাবে এবং ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে আবার জড়ো হয়ে গেছে। ওদের পঙ্গপালের মতন একদিকে সরানো হয়, আবার পঙ্গপালের মতো আবার জড়ো হয়, একদিকে সরানো হয় আবার পঙ্গপালের মতো জড়ো হয়। এটা একটা মানে একটা কী বলবো, এইরকম পরিবেশ আমি আসলে অবলোকন করি নাই কখনো। দেখা গেছে 1 ঘন্টা আধা ঘন্টা হামলা করার পরে দেখতে পাচ্ছেন এখন আবার ভরে গেছে, শত শত লোক, হাজার হাজার লোক বাইরে অবস্থান করতেছে। ধন্যবাদ কথা বলছিলেন মুন্না, মুন্না ভাই, আব্দুল মনি মুন্না। তিনি আমরা দেখতে পাচ্ছি ইসলামী ফোরাম অফ আফ্রিকার সভাপতি, উনি একজন বাংলাদেশিকে সহযোগিতা করার জন্য মূলত এখানে গাড়ি নিয়ে আসছেন, সেখানে মাল লোড করছেন। এই গাড়ি কি চলে যাবে? না। ওকে, সামনে পিছনে দেখতে পাচ্ছেন তার ব্যক্তিগত গানটি নিয়ে তিনি অবস্থান নিচ্ছেন। জি জি, যেটি বলছিলেন আব্দুল মনি মুন্নার সূত্র ধরে বলতে হয়, দক্ষিণ আফ্রিকাতে আমি গত 2003 সাল থেকে এ ধরনের ভয়াবহ অবস্থা, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অভিবাসীরা এই ধরনের সর্বোপরি দক্ষিণ আফ্রিকান দোকানগুলো সহ এই ধরনের দোকানগুলো এর আগে কখনো এই ধরনের হয়নি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই ধরনের ভয়াবহ সম্মুখীন হয়েছে বলে আমার মনে হয় না। অলরেডি যারা মলের মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে অন্য প্রান্ত থেকে মেট্রো গাড়িতে সেখান থেকে তাদেরকে তাড়া করছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আদালত অবমাননার দায়ে দেওয়া 15 মাসের কারাদণ্ডের পরিপ্রেক্ষিতে এদের তার সমর্থকেরা প্রথম অবস্থায় যে তাণ্ডব চালিয়েছিল সেটি এখন সর্বোপরি, বিশেষ করে 2টি প্রদেশ কোয়াজুলু নাটাল, ডারবান সহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। জোহানেসবার্গের অবস্থা ডারবান থেকে ভয়াবহ, ডারবানে অবশিষ্ট বলতে কিছুই নেই,
এর মধ্যে ডারবান এবং ফিটাসম্যারিজবার্গের সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে অবশিষ্ট বলতে কিছুই নেই। আবারও এবং জোহানেসবার্গের আশপাশে, যেহেতু জোহানেসবার্গ গণবসতিপূর্ণ এলাকা, এখানে 50 লক্ষেরও বেশি এই প্রদেশটিতে লোকের বসবাস, এই প্রদেশটিতে সেখানে তাণ্ডব চালাচ্ছে। এবং সেখানে যেহেতু এই পরিমাণ মানুষের বসবাস, সেখানে শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে অনেক বেশি। আমি যদি ফ্রন্টে এখানে আরেকবার আরেকটি দোকান ছাড়া লুটপাট করছে দেখতে পাচ্ছেন। ওকে, আমি ফ্রন্ট ক্যামেরাটা ওকে দেখতে পাচ্ছেন। সেখানে মলের আরেকটি, আমি যদি জুম করে দেখাই, সেখানে আরেকটি কিন্তু তাণ্ডব চালাচ্ছে তারা। পঙ্গপালের মতন অবস্থা মলের একটা প্রান্ত অলরেডি, সেখানে পুলিশ পেছনে হঠাৎ কারণে টাটা গুগে যে বক্সারের মতো তারা আক্রমণ চালাচ্ছে। আর তারা কতটা হিংস্র জানোয়ারের মতন সেখানে থেকে দেখতে পাচ্ছেন। তারা পুলিশকে আমন্ত্রণ জানাচ্ছে, তারা পুলিশকে আমন্ত্রণ জানাচ্ছে। জি, বক্সার থেকে শত শত লোক অলরেডি বক্সারে ঢোকার চেষ্টা করতেছে, শত শত লোকের মধ্যে বক্সারে ঢোকার চেষ্টা করতেছে। জি, আমরা এখানে স্পেশাল যে ব্রাঞ্চগুলো রয়েছে আমরা তাদের মাঝখানে, যেটি মলের মধ্যভাগে যেখানে এটিএমগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার দায়িত্বে, যেখানে পুলিশ মেট্রো এবং প্রাইভেট সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে, আমরা তাদের মাঝখানে রয়েছি। আমরা মূলত এখানে এসেছিলাম একজন বাংলাদেশিকে নিয়ে যাওয়ার জন্য, উদ্ধার করার জন্য। সেখানে এসে আমাদের এই পরিস্থিতির শিকার, যা তারা আপনারা শুনতে পাচ্ছি যে আবাস, তারা সেখানে বক্সার নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। বক্সার হচ্ছে দক্ষিণ আফ্রিকার গ্রোসারি মাল যারা বিক্রি করে তাদের মধ্যে সবচেয়ে বড় মাপের দোকানগুলোর মধ্যে একটি দোকান। আমি যদি একটু জুম করি, জি, দেখতে পাচ্ছেন সেখানে অলরেডি তারা চেষ্টা করছে। আমি যদি একটু চেষ্টা করি ক্লোজে যাওয়ার জন্য, কি পরিস্থিতিতে যাচ্ছে, কি ভয়ানক অবস্থা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তারা বক্সারের পাশাপাশি অন্য স্থানগুলোতে চলে আসছে। বক্সারে অলরেডি তারা শেষ, বক্সারের শেষ। তারা পাথর মারছে, আমাদেরকে পিছনে যেতে হচ্ছে। তারা পাথরের পাশাপাশি তারা পুলিশ অলরেডি আবার শুরু হয়েছে, তাদের ফায়ারিং যেহেতু কাছাকাছি চলে আসছে শুরু করেছে, পুলিশ ফায়ারিং শুরু করেছে, কন্টিনিউ ফায়ারিং শুরু করেছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা, যুদ্ধক্ষেত্রের অবস্থা, ভয়াবহ অবস্থা। প্রথম অবস্থা তাদেরকে যখন তখন তারা যতটা আক্রমণাত্মক হয়ে উঠছে, ফায়ারিংয়ে যাচ্ছে। এই মলটির অবস্থা খুবই ভয়াবহ, সেখানে এত কয়েক শত পুলিশ থাকা সত্ত্বেও সেখানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। শত শত মেট্রো পুলিশ এবং মেট্রোর সাথে পুলিশ কাজ করছে, সেখানে কোনো অবস্থাতে সেখানে আনা সম্ভব হচ্ছে না, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কোনোভাবে। তারা আক্রমণ শুরু করেছে, আর প্রথম অবস্থা তারা যে বক্সারে ঢুকে পড়েছিল সেখান থেকে তারা কিন্তু মূলত পিছু হটতে বাধ্য হয়েছিল। তাদেরকে তাড়া করার জন্য যারা কয়েক মিনিটের মধ্যে শত শত সেখানে কিন্তু ডুবে পড়েছিল তারা। যুদ্ধক্ষেত্রের অবস্থা যাচ্ছে, হাজার 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 লুটতরাজকারী মলটিতে আক্রমণ চালানোর চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমারকে 15 মাসের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে তার সমর্থকরা প্রথম অবস্থায় যে তাণ্ডবটি চালিয়েছিল,
তার রেশ ধরে এখন সমগ্র দক্ষিণ আফ্রিকাতে ছড়িয়ে পড়েছে। বিশেষত কোয়াজুলু নাটাল ডারবান অঞ্চল যেটি রয়েছে, জোহানেসবার্গ খাউটিং অঞ্চলের অবস্থা ভয়াবহ অবস্থা যাচ্ছে। এই অঞ্চলটিতে থাকা বাংলাদেশিদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের যতটুকু সম্ভব মালামালগুলো অন্যত্র সরানোর জন্য, যেগুলো ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছে। তবে ধীরস্থিরভাবে যদি আপনি সেফটি ফিল করেন কিংবা আপনার যদি মনে করেন যে কি আপনি নিরাপদে সেই মালগুলো সরাতে পারবেন, তাহলে আপনাকে অবশ্যই মালগুলো সরাতে হবে। অন্যথা মালগুলো নিয়ে অনেক সময় মালকে আমরা গতকালকে মাল সরানোর সময় আমরা দেখেছি অনেকগুলো মাল কিন্তু রাস্তা থেকে হাইজ্যাক হয়েছে। সেখানে এই মলটিতে বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন দোকান রয়েছে, সেগুলো অলরেডি লুট হয়েছে। আংশিক যে অবশিষ্ট মালগুলো রয়েছে সেগুলো থেকে মালামাল সরানোর জন্যই মূলত চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে জি না না ঠিক আছে, ফানি আছে কিনা সেভ একটা ফানি দেন, একটা ফানি জি ওকে। পেছন থেকে যেটি আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছন থেকে কিন্তু আবার তারা আক্রমণ করছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম সম্ভবত, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম সম্ভবত এ ধরনের বড় ধরনের আক্রমণের শিকার হচ্ছে এই দেশটি। হ্যাঁ, মলের চতুর্পাশ থেকে কিন্তু তারা কিন্তু ঘিরে ফেলেছে। ওকে, আমি একটা অনুরোধ জানাবো, যদি আমার ঘনিষ্ঠ কেউ যদি এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আমার এই লাইভটি দেখে থাকেন, আমি আমার ডাটা ফুরিয়ে আসছে, যদি সম্ভব হয় আমার জন্য 120 টাকার একটা MTN পাঠাবেন প্লিজ। আপনি দিচ্ছেন? ওকে, ধন্যবাদ। না সরি, পেয়েছি আমি, আপনি আমাকে ট্রান্সফার করে দেন ওই নাম্বারটাতে, তাহলে ডাটা, হ্যাঁ সরাসরি একটু ডাটা হয় যে ডাটা বন্ধ হয়ে যাচ্ছে আমার জি। ভাই ধন্যবাদ, একটু খুলে দেন ফানিটা প্লিজ। না আপনি হাই, আপনি HD অফ করে দেন এই মুহূর্তে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে জি। এখান থেকে কিন্তু এর গাড়ি চলে গেছে, আপনার স্পেশাল ফোর্সের গাড়ি চলে গেছে, আমরা নিরাপদ না। আপনারা মালামাল গোছাই দ্রুত বলে দেন মুন্না ভাই, আমরা এখান থেকে বস গাড়ি চলে গেছে কিন্তু। ওকে, আমরা একটা বাংলাদেশি, ওকে, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি আলী হোসেনের দোকানের এটি ছিল পরিস্থিতি গতকাল এই মলটিতে থাকা। এখান থেকে যতটুকু সম্ভব মালামাল সরানোর চেষ্টা করতেছে। ভিতরে যাওয়া যাবে? ওকে, এই দোকানটির এখন এই পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন কী অবস্থা করেছে। অবশিষ্ট যে মালগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করতেছে ওনারা। তবে এক একটি দোকানে কয়েক লক্ষ র্যান্ডের, মিলিয়ন র্যান্ডের মাল থাকা অবস্থায় সেখান থেকে মালগুলো সরানো অনেক সময় সম্ভব হয় না। ওকে, 5 লাখ র্যান্ডের মতো এই দোকানটিতে শুধুমাত্র সিগারেটই ছিল। সেখানে ইসলামিক ফোরাম অফ আফ্রিকার সম্মানিত সভাপতি মোশারফ হোসেন আসছেন এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদেরকে দেখার জন্য এবং কিছু বাংলাদেশিদেরকে হেল্প করার জন্য। আমরা ওনারকে দেখতে পাচ্ছিলাম। এছাড়া এখানে আরও বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন দোকান রয়েছে, সেগুলোতে দেখতে পাচ্ছেন কি করেছে তারা গতকাল রাতে। কিছুই রাখেন অবশিষ্ট যে মালগুলো একটা দোকান থেকে কখনোই সম্ভব হয়ে ওঠে না এ ধরনের মালামাল জি। এ দোকানে কর্মরত কে ছিলেন? আপনি ছিলেন? আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? রাত্রে ভাঙছে। কটার দিকে অনুমানিক? ভোরবেলাতে। ওকে, আমরা বাইরের অংশটুকু দেখাচ্ছিলাম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কি অবস্থা যাচ্ছে সেখানে। এটি বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন সাহেবের দোকান। এছাড়া বাংলাদেশি মালিকানাধীন আরও বেশ কয়েকটি দোকান রয়েছে, সেখানে যাওয়া যাচ্ছে না সিকিউরিটি রিজনের কারণে। আমরা এখন বাইরের অবস্থা যদি এখন ঠান্ডা না, আমরা শুধু এই ফানিটার ক্যাপটা কোথায় আছে নাকি? না, এটা একটু ক্যাপটা লাগিয়ে দেন, ছটা ফানি দিয়ে দেন গাড়িতে প্লিজ। মলটির বাইরের অংশ দেখেন কি অবস্থা করেছে, যে আবার
এখানে বোর্ড চারটা থেকে পুলিশ প্রোটেক্ট করতেছে না? ওকে, বোর্ড চারটা থেকে এখন পর্যন্ত সেখানে, জি ওকে কথা বলবেন, জি ওকে ওকে। আমরা ইসলামিক ফোরাম অফ আফ্রিকার সভাপতি মোশারফ হোসেন, সম্মানিত ভাইয়েরা, এই আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার অবস্থান অবস্থিতি, বারবার পুলিশ সিকিউরিটি গুলি করছে লুটারদেরকে, কিন্তু তারা একটু পিছু হটে আবার সামনের দিকে আসে। এখানে আমাদের বাংলাদেশ পুলিশ অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি হাজি ভাইয়ের দোকান আছে, এখানে আমাদের স্থানীয় কমিউনিটি নেতা, বিএনপি নেতা, আমাদের সাধারণ ভাইয়ের দোকান। আপনারা বাইরের জন্য দোয়া করবেন, অনেক অপরণের ক্ষতি হয়ে যাচ্ছে, আল্লাহ তালা যেন সবাইকে সুবিধান করেন, আপনারা সবাই সেফে থাকবেন, জাযাকাল্লাহ। ওকে, কথা বলছিলেন ইসলামিক ফোরাম অফ আফ্রিকার সভাপতি মোশারফ হোসেন। যেহেতু আমাদের সিকিউরিটি প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে চলে যেতে হচ্ছে আমাদেরকে, আরেকজন ওটাতে কি মাল লোড করেছে? ওটা তো লোড করেছে, এ ট্রাক আসেনি এখন পর্যন্ত? নো, সিকিউরিটি রিজনের কারণে চলে যেতে হচ্ছে। ই আসছে নাকি, ট্রাক আসছে, আসে পৌঁছায় না এখন পর্যন্ত? এই মলটিতে থাকা প্রবীণ বাংলাদেশি শাহজান ভাইয়ের একটি দোকান অলরেডি সেখানে শেষ হয়েছে, আমাদেরকে অলরেডি পুলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে চলে যাওয়ার জন্য এখান থেকে। আমরা চলে যাচ্ছি পুলিশ, যেহেতু এখান থেকে ফিচু হচ্ছে মেট্রো অলরেডি, তাদের বোর্ড চারটার থেকে তারা প্রতিরোধ গড়ে তুলেছে তাদের। আমরা দেখতে পাচ্ছি যদি জুম করে পেছন থেকে না সামনে থেকে তারা আবার আসছে, জড়ো হচ্ছে আবার হাজার 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 লোক, হাজার হাজার লোক। মলটির অফর প্রান্তে সেখানে আক্রমণ হচ্ছে, সেখানে অলরেডি সেদিক থেকে, যেদিক থেকে এদেশে ব্যাঙ্কগুলো এটিএমগুলো রয়েছে সেখানে অলরেডি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আদালত অবমাননার দায়ে দেওয়া 15 মাসের কারাদণ্ডের প্রেক্ষিতে তার সমর্থকেরা প্রথম অবস্থায় এই তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের সেখান থেকে তারা আন্দোলনের ডাক দিয়েছিল, সেটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। এবং দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রদেশ কোয়াজুলু নাটাল এবং কাউটিং প্রদেশে, এরই মধ্যে কাউটিং প্রদেশে সবচেয়ে নাজুক অবস্থা। হ্যাঁ, এই দুটি প্রদেশের এরই মধ্যে 80% বড় দোকানগুলো লুটফাট করেছে তারা, বেশ কিছু অলমোস্ট 500 উপরে শুধু এই প্রদেশটিতে বাংলাদেশি, এবং কয়েক সর্বোপরি 2000 উপরে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তারা লুটফাট করেছে। আমরা যেখানে থেকে আমাদেরকে যেহেতু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে সরাসরি গুলির নির্দেশ আসেনি, তারা সেখানে রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদেরকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু যারা আক্রমণ চালাচ্ছে তারা কোন অবস্থা, তারা এমন অবস্থা হয়েছে, একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, তারা লুটফাটকারীরা তারা বয়ং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের সাথে ফাইট ব্যাক করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মুন্না ভাই, আমার ডাটা শেষ, ডাটা লোড করতে বলে। মুন্না ভাইকে বলেন যে আমার একটু ডাটা ট্রান্সফার করে দিতে ভাই। এই যে মুন্না ভাই, যিনি যে গ্রিন অলরেডি ঢুকে পড়েছে আন্দোলনকারীরা, ন পরিস্থিতি কমপ্লিটলি নিয়ন্ত্রণের বাইরে, এই মলটিতে থাকা বেশ কিছু বাংলাদেশি যেগুলো দেখতে পাচ্ছেন তারা, আপনারা বেরিয়ে যান, পরিস্থিতি ভালো না, বেরিয়ে যান। ওকে, পরিস্থিতি অনেক খারাপ বুঝছেন, বেটার জায়গা কত মাল সামাম কোন বেটার জায়গা। একজন বাংলাদেশি তিনি কথা বলতে পারছিলেন না। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, যেহেতু সিকিউরিটি চলে গেছে, সিকিউরিটি রিজনের কারণে আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রতিমতে যদি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। জি না, বড় গাড়ির পিছনে যাওয়া যাবে না, সেটা অ্যাটাক হতে পারে, বড় গাড়িটা অ্যাটাক হতে পারে।
মুন্না ভাই আপনি আমাদের ডাটা ইয়ে করে দেন যে দাঁড়ান আমি একটু বেরিয়ে যাই আমরা বেরিয়ে যাই বেরোয় অন্য পর্যন্ত মলের বাইরে গিয়ে আমি প্রিয় ভিউয়ার্স হ্যাঁ যারা তখন পর্যন্ত দেখছিলেন দোয়া করবেন প্লিজ বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এই অঞ্চল থেকে না এই গাড়িটা আপনি এখানে বেরোবেন না এখন জি আমি যদি এ পাশে দেখাই ওকে আমরা মলটা থেকে বেরিয়ে যাচ্ছি যেহেতু এখানে মালামাল চুরি করে লুট করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে নিয়ে যাচ্ছে আপনি না এখানে ওয়ান বাই ওয়ান টাক বের হয় জি ও না বের করে দিচ্ছে এখান থেকে গাড়িগুলো তবে এখান আমরা এফাস থেকে দেখছি এবার এফাস থেকে ঢুকে পড়তেছে আর রাস্তাতে ভাই আপনি না সাজান ভাই এটা কি ভাই এরা তো এই যে ট্রাকগুলো ওকে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের নিরাপত্তা ওকে আপনারা দোয়া করবেন প্লিজ আমরা যেন এখান থেকে সেফলি বেরিয়ে যেতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ এখানে অনেকগুলো কিন্তু স্পিড ব্রেকার রয়েছে সেই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ যে আপনার এই পাশ থেকে দেখতে পাচ্ছেন কিভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে তারা মলটির প্রত্যেকটি অঞ্চলে ওকে আমি না না এখান থেকে না এখানে শত শত লোক এখানে সরি আমি ফ্রন্টে যাচ্ছি ওকে ওকে হাই ভিউয়ার্স ন সাজান দরজা বন্ধ না ওই অবস্থায় জীবনে রিস্ক নিতে নিষেধ করেন হাই ভিউয়ার্স হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা সেখানে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা আদালত অবমাননার দায়ে দেওয়া 15 মাসের কারাদণ্ডের প্রেক্ষিতে এদেশে তার প্রথম সমর্থকেরা তার সমর্থকেরা যে তাণ্ডব চালিয়েছিল সে তাণ্ডব প্রথম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বিশেষ করে কোয়াজুলু নাটাল প্রদেশ এবং খাউটিন প্রদেশ জোহানেসবার্গ ন সেনাবাহিনী আসছে না সেনাবাহিনী কী কারণে সেনাবাহিনী নিয়োগ দিয়ে কী কী কাজ হলো আর সেখানে পরিস্থিতির অবনতি চরম অবনতি হয়েছে যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কোনো অবস্থাতে জি ভোর চারটা থেকে এখন পর্যন্ত এই মলটিকে তারা ভাঙচুর শুরু করেছে তারা এখন পর্যন্ত তারা চেষ্টা করেছে সেখানে যতটুকু সম্ভব মলটি কাল রাতে ভাঙচুর হয়েছে আমরা একটু আগে দেখেছিলাম বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেনের দোকানটি সহ আরও বেশ কয়েকটি দোকান দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে সেখানে কি তাণ্ডব চালিয়েছে যেটি বাসায় প্রকাশ করার মতো নয় যাচ্ছি যে দোয়া করবেন জোহানেসবার্গ সহ এই অঞ্চলে থাকা বাংলাদেশিদের জন্য সবচেয়ে ঝুঁকিতে থাকা যারা রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন এখানকার কমিউনিটি নেতৃবৃন্দের সাথে স্পেশালি ইসলামিক ফোরাম অফ আফ্রিকা ইসলামিক সেন্টার অফ জোহানেসবার্গ সে বাংলাদেশি বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন সহ কমিউনিটিগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে আপনারা যদি মালামাল সরাতে চান যোগাযোগ করতে পারেন যদি এই মুহূর্তে গাড়ির সংকট দেখা দিয়েছে তবে যদি আপনি নিজ ব্যবস্থা যদি গাড়ি নিতে পারেন ভালো হয় তবে ঝুঁকিতে থাকা দোকানগুলো থেকে মালামাল সরিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো প্রিয় ভিউয়ার্স আমরা মলটি থেকে আমরা চেষ্টা করছি নিরাপদে বেরিয়ে আমরা হাইওয়েতে উঠে যাওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে জন্য কোনো আপগ্রেড যদি থাকে আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ